হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি কমেন্ট বক্সে নতুন একটি ভিডিওতে। আমি রিদোয়ান খন্দকার। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে গারল নিয়ে আলোচনা করব, আরও জানাবো গারো পালন একটি লাভজনক পদ্ধতি। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। গারল ভারতীয় জাতের ভেড়া, পালন খুবই লাভজনক। এতে খরচ কম অথচ লাভ অনেক বেশি। দেশে গারল পালনের অপার সম্ভাবনা রয়েছে। স্বাদ ও পুষ্টিগুণ বেশি হওয়ায় এর মাংসের চাহিদা ব্যাপক। ভালো দাম হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে মেহেরপুর চুয়াডাঙ্গা জেলায় গারল পালন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। পালনের জন্য প্রথমে গারল নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ধাপ। খামারের লাভ অনেকাংশে নির্ভর করে উচ্চ উৎপাদনশীল জাতের সুস্থ সবল গারল নির্বাচনের উপর। পালনের জন্য 7 থেকে 12 মাস বয়সে সুস্থ গারল নির্বাচন করা উচিত। সুস্থ গারল চেনার উপায়: চোখ, নাক, মুখ উজ্জ্বল ও পরিষ্কার হবে। লোম ও চামড়া মিশ্রণ পরিষ্কার থাকবে। মুখের উপরে মাজেলে কালো জায়গায় বিন্দু বিন্দু গাম দেখা যাবে। ঠিকমতো জাবর কাটবে। চলাফেরা স্বাভাবিক থাকবে। কান ও লেজ নাড়াচাড়া করবে। খাবারের প্রতি আগ্রহ থাকবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। প্রস্রাব পায়খানা স্বাভাবিক হবে। কোনো অচেনা লোক কাছে আসলে সতর্ক হয়ে উঠবে। মশামাছি তাড়াবে। দলবদ্ধভাবে মাঠে চড়বে। গারলের খাবারের ক্ষেত্রে লক্ষণীয়: গারল চড়ে খেতে পছন্দ করে, তবে আবদ্ধ অবস্থায় ও বাহির থেকে ঘাস দানাদার খাদ্য সরবরাহ করে পালন করা যায়। ছাগলের মতো লতা ও গুল্মজাতীয় গাছের পাতা এরা খুব পছন্দ করে। শুকনো ও সংরক্ষিত ঘাস এবং দানাদার খাদ্য এরা খেয়ে থাকে। এমনকি খাদ্যের অভাব দেখা দিলে গারল খড় ও নাড়া খেয়ে থাকতে পারে। বিশেষ করে পাঠা গারলকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে। প্রজননের জন্য ব্যবহৃত পাঠাকে দৈনিক 100 গ্রাম অঙ্গরিত ছোলা দিলে ভালো ফল পাওয়া যায়। কাঁচা ঘাসের পরিমাণ কম হলে বছরে অন্তত 2 বার ভিটামিন এ, ডি, ই ইঞ্জেকশন 2 থেকে 3 মিলি করে দিতে হবে। পাঠাকে অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্য দেয়া যাবে না। বাড়ন্ত গারলের জন্য একটি আদর্শ খাদ্য তালিকা হলো: গারলের ওজন কেজিতে, দানাদার খাদ্য গ্রামে, ঘাস সরবরাহ কেজিতে। 4 কেজি গারলের জন্য দিতে হবে 100 গ্রাম দানাদার খাদ্য, 0.5 কেজি ঘাস। 6 কেজি গারলের জন্য 200 গ্রাম দানাদার খাদ্য, 0.8 কেজি ঘাস। 8 কেজি গারলের জন্য 250 গ্রাম দানাদার খাদ্য, 1.0 কেজি ঘাস। 10 কেজি গারলের জন্য 300 গ্রাম দানাদার খাদ্য, 1.5 কেজি ঘাস। 12 কেজি ওজনের গারলের জন্য দিতে হবে 350 গ্রাম দানাদার খাদ্য, 2 কেজি ঘাস। 14 কেজি গারলের জন্য দিতে হবে 400 গ্রাম দানাদার খাদ্য, 2.5 কেজি ঘাস। 16 কেজি গারলের জন্য দিতে হবে 450 গ্রাম দানাদার খাদ্য, 3 কেজি ঘাস। 18 কেজি গারলের জন্য দিতে হবে 500 গ্রাম দানাদার খাদ্য, 3.5 কেজি ঘাস। এটার উপর লাভ ক্ষতি, উৎপাদন, গারলের পরিচর্যা, রোগাক্রান্ত হওয়ার হার ইত্যাদি নির্ভর করে। আমাদের দেশের আবহাওয়ার গারলের বাসস্থানের জন্য খোলামেলা ও উঁচু স্থান নির্বাচন করা উচিত। রোদ, বৃষ্টি, ঝড় ইত্যাদির হাত থেকে রক্ষা করা, বিশ্রাম, খাদ্য প্রদান, সঠিক প্রজনন নিশ্চিতকরণ, মলমূত্র সুষ্ঠু নিষ্কাশনের ব্যবস্থা ইত্যাদি বন্দোবস্ত করে গারলের জন্য ঘর তৈরি করতে হবে। ঘরে মাচার উপর গারল থাকার ব্যবস্থা করতে হবে। মাচা তৈরি সম্ভব না হলে মেঝেতে শুকনো খড়ের বিছানা দিতে হবে। শীতকালে মাচাতে ও খড়ের বিছানা দিতে হবে। বিশেষ করে বাচ্চাকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে হবে। ভেজা খড় শুকিয়ে পুনরায় ব্যবহার করা যায়। গারলের ঘর উঁচু ও খোলামেলা জায়গায় হতে হবে। পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে। আরামদায়ক হতে হবে। ঘরের দক্ষিণ ও পূর্ব দিক হতে বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। বজ্র নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা থাকবে। সহজলভ্য ও সস্তা নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে। ঘরের মাঝে বেড়া বা পার্টিশন দিয়ে গর্ভবতী গারল বা ছোট বাচ্চাকে আলাদা রাখার ব্যবস্থা থাকবে, যাতে করে প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী যত্ন ও সেবা দেওয়া যায়। প্রতিদিন নির্ধারিত সময় খাবার দিতে হবে। বাসস্থান নিয়মিত পরিষ্কার করতে হবে ও শুষ্ক রাখতে হবে। মলমূত্র এবং ঘর সংলগ্ন ড্রেন বা নালা নিয়মিত পরিষ্কার করতে হবে। নিয়মিত গোসল করানো ভালো। 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক খাওয়াতে হবে। নিয়মিত টিকা প্রদান করতে হবে, PPR, FMD ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে গ্রামীণ বক্স চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।